একটি সরকারি দপ্তরে নিয়োগ করা হচ্ছে, তার জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং এই বিজ্ঞপ্তিতে সবাই উপকৃত হবে। এবং আবেদন করার জন্য সমস্ত বিষয়ের উপর নির্ভর করে এখানে নিয়োগ করা হচ্ছে। এর জন্য সবাইকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা সবাইকেই করতে হবে। এবং সবথেকে বড় বিষয়, এখানে আবেদন করার সময় ব্লক লেটারে আপনাকে লিখতে হবে এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করার পরে তোমাদের এই ফর্মটাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। বার করার পরে নীল কালির কলম দিয়ে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ তোমরা এই অ্যাপ্লিকেশানে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করবে সমস্ত ডকুমেন্ট তোমাদের এই সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। ডানদিকে দেখতে পারবে অ্যাপ্লিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি দিতে হবে। নেম অফ ক্যান্ডিডেট, যিনি আবেদন করবেন তার নাম, নেম অফ ফাদার তার বাবার নাম, এবার যদি মহিলা হয়ে থাকে তার হাজব্যান্ড নাম এখানে দিতে পারবেন। ডেট অফ বার্থ, যেটা ডেট অফ বার্থে লেখা রয়েছে সেই ডেটটা বসাবেন। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেইটা এখানে বসাতে পারেন। এবার আপনি মোবাইলের ক্যালকুলেটর খুলে 30/9/2024 মধ্যে এই পর্যন্ত যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে উল্লেখ করে দিতে হবে। 5 নম্বরে ডেট অফ রিটায়ারমেন্ট ফ্রম গভর্নমেন্ট সার্ভিস, রিটায়ারমেন্ট কেন করেছিলেন, কোন গভর্নমেন্ট চাকরিতে রিটায়ারমেন্টটা নিয়েছিলেন সেটা এখানে দিতে হবে। এবার যারা ক্যাজুয়াল স্টাফ বা ফ্রেশ স্টাফ রয়েছে, যারা ভাবছে আবেদন করবে এই পোস্টের জন্য, তারা যে 5 নম্বর সেটাকে আপনি ছেড়ে দিতে হবে। আর যারা রিটায়ারমেন্টে আবেদন করবেন তারা এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যোগ্যতা, যেহেতু একটি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার সংযুক্ত কাজের জন্য, তার জন্য এখানে কম্পিউটার নলেজের ইএস আর নো এখানে টিকচিহ্ন দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট করেসপন্ডেন্স অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং 9 নম্বরে যে প্রেজেন্ট করেসপন্ডেন্স অ্যাড্রেস, এটা যদি সেম থাকে সেটা দুটো একই বসিয়ে দিতে হবে। বা একটা কাজ করতে পারেন, এখানে দুটো অ্যারো দিয়ে এখানে পুরো অ্যাড্রেস লিখে দিতে পারেন, তাহলে একই বোঝা যাবে। মোবাইল নাম্বার, নেম অফ দ্য পোস্ট লাস্ট হেল্ড, এখানে আপনি যে পোস্টের জন্য আবেদন করেছিলেন এর আগে তার এখানে এটা দিতে হবে। লাস্ট বেসিক পে, এটা দেখুন এই ফর্মটার জন্য যারা রিটায়ারমেন্টের জন্য আবেদন করবেন তাদের জন্য এটুক কিন্তু কাজে লাগবে, তাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। সিগনেচার ডেট এবং প্লেস দিয়ে আপনি চাইলে আজকেও আবেদন করতে পারবেন, দুদিন পরেও আবেদন করতে পারবেন, তার জন্য কিন্তু ডেটটা বসাবেন না, যেদিন আবেদন করবেন, যেহেতু আপনি পোস্ট অফিস বা স্পিড পোস্ট অফিসের মাধ্যমে আপনি অ্যাপ্লাইটি ছাড়বেন, তার জন্য সেদিনই ডেটটা বসিয়ে ছেড়ে দেবেন। চলে যাই নোটিফিকেশানটিতে, এখানে কি বলা হয়েছে সেটা নিয়ে বাংলায় তোমাদের সাথে শেয়ার করব। যে পোস্টটা রয়েছে সেটার নাম হলো পিএম পোষণা, মন্ত্র মধ্যাহ ভোজন মিড ডে মিল, সহকারী হিসাবরক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে। কাজের জায়গা রয়েছে ময়ূরেশ্বর 2 ব্লক উন্নয়ন দপ্তর, বীরভূম জেলা হলো বীরভূম। যোগ্যতা দেখো, যারা অবসরপ্রাপ্তি সহকারী কর্মচারী রয়েছে তাদের হিসাবে 5 বছরের অতিরিক্ত অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার সময়, এবং তাদেরকে কম্পিউটার জানা ব্যক্তিত্বে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 31/10/2024 তারিখের মধ্যে 63 বছরের বেশি হবে না। বেতন মাসে 11,000 টাকা অথবা অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী যা কম হবে সেটা দেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে নভেম্বর মাসের 6 তারিখে। আবেদন জমা দেওয়ার ঠিকানা মহিষের 2 ব্লক উন্নয়ন দপ্তর, ওইখানে অ্যাপ্লাই কর জমা দিতে হবে। তারপরে চাকরি নির্বাচন, এখানে কিভাবে নিয়োগ করা হবে, ব্যক্তিত্ব পরীক্ষা এবং মুখোমুখি সাক্ষাতের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া কোনো রকমভাবে করতে হবে না, যেদিন এখানে ইন্টারভিউ হবে সেদিন সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেই ইন্টারভিউটা হবে 6/11/24 এবং এই অ্যাড্রেসে হবে। এবার যে সমস্ত জমা, অর্থাৎ ইন্টারভিউর সময় যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ডের
ফটোকপি বাসস্থানের একটি সার্টিফিকেট আপনি আধার কার্ড বা ভোটার কার্ডে নিয়ে যেতে পারেন বয়সের প্রমাণপত্র আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি বা অরিজিনালটা শেষ বেতনের সার্টিফিকেট যারা রিটায়ারমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য পেনশন পেপার শেষ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তো এখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেতে হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না সাক্ষাৎকারের তারিখ রয়েছে 12/11/24 সকাল 11টা থেকে 11:30টা থেকে শুরু হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ মিস করবেন না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ব্লক উন্নয়ন দপ্তরে যোগাযোগ করে আপনাকে জানতে হবে সমস্ত বিষয়গুলো এক কথা বলতে গেলে ময়ূরেশ্বর দুই ব্লকে পিএম পোষণ প্রকল্পের জন্য একজন সহকারী হিসাবরক্ষক নিয়োগ করা হবে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং হিসাব কাজ জানেন তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদন করার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদন জমা দিতে হবে এবার 11/12/11/2024 এর মধ্যে সবাই কিন্তু একটা ঘোষণা রয়েছে যেখানে আবেদন করতে হবে 6/11/24 এর মধ্যে এবং 12/11/2024 হবে সাক্ষাৎকার বা ইন্টারভিউ সেদিন সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ওইখানে গিয়ে জমা দিতে হয় আর যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা কোনো রকমভাবে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো না হয় আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে জিজ্ঞাসা করতে পারো না হয় আমাদেরকে ইমেলও করতে পারো তো এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ সমস্ত সোশ্যাল মিডিয়া পেয়ে যাবে আমাদের যেরকম ওয়েবসাইটে পেয়ে যাবে টেলিগ্রামে পেয়ে যাবে কমেন্ট বক্সে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে আর যদি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে শেষ করছি ধন্যবাদ।